আমি দেখিনি, আমি বলছি আমি দেখিনি। আমি দেখিনি। হ্যাঁ সরো সরো। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি ভালোই আছো। বন্ধুরা আজ আমি তোমাদের জন্য একটা দারুণ মজাদার প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের প্র্যাঙ্ক ভিডিওটা কি হতে চলেছে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো। তো আর বেশি কিছু বলছি না। আবে জলদি বল, কাল সুবে পানভেল। তোমাদের দিদিভাই এখন বাইরে আছে রান্নাঘরে কি কাজ করছে, ঠিক আছে? তো আমি এই ফাঁকে ঘরে ফোনটা সেট করে একবারে সেটিং করেই নিয়েছি, সেট করে নিয়েই আমি ইন্ট্রোটা দিচ্ছি, ঠিক আছে? তো আজকের প্র্যাঙ্কটা কি হতে চলেছে তোমরা তো বুঝতেই পেরেছো। আর বেশি কিছু বলছি না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর মজা নিতে থাকো। রুকো জরা, সবর করো। কোথায় কি করছিলাম? কি করছিস বলতে দেখি? কোথায়? তুমি আমার আশা থেকে তুমি ইয়ে করলে কেন? কোথায় কি করছিলাম? আমি ফোনটা দেখি। ফোনটা দিতে বলেছি। কি দেখছিলাম আমি? কি জানে বলো তুমি? আমি নিজে জানি না। আরে আমি ফোন ঘাটছিলাম, ঘাটতে ঘাটতে হঠাৎ করে সামনে চলে এসেছে, তো আমি ওটা দেখছিলাম যে কি আছে। হাত দিয়ে ওটা কি করছিলে? উতাই আমি হাত দিয়ে কি করছিলাম দেখো, শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। সত্যি করে বলতে ভুল কি সব দেখেছো? উল্টো পাল্টা উল্টো বলে কথা বলো না। উতাই আমি হাত দিয়ে কি করছিলাম? এত নোংরা মাইন তোমার, এত নোংরা মাইন। হ্যাঁ ছি, দেখো আমার কোনো নোংরা মাইন নেই, ঠিক আছে? উল্টো পাল্টা কথা বলবো না তুমি। মজা উঠছিল তুমি না ওর সব দেখে? মজা দেখো গায়ে হাত দিয়ে বলে দিলাম আমি কিচ্ছু করিনি। তুমি চুপ, একদম চুপ, আমি দেখেছি। আমি ঘরে ঢুকতে না দিলে ফোন ছুড়ে ফেলে কেন তুমি? তাহলে তুমি ফোন ছুড়লে কেন? হাত থেকে পড়ে গেছে। আমি কিচ্ছু করিনি, ঠিক আছে? তোমার শরীরে অত রস কিসে? আমি কিচ্ছু করে বক্স একদম বের করে দেবো, দেখবো একদম। সবকিছুর একটা লিমিট আছে বলে দিলাম, তুমি কিন্তু খুব বেশি বেশি করছো। আমি কিচ্ছু করিনি, তাও তুমি এরকম করছো। আমি বলছি তো যে ফোনে প্রমাণ রয়েছে। পেস্টটা কি? এটা কি দাদা পেস্টটা? আমি ছোট হই তো নাই। আমি তো বলছি যে জাস্ট আমি পেস্টটা দেখে লিংক করেছি, মানে হাত দিয়েছি, আমি দেখতে গেছি। দেখ তুমি দেখতে নাছো? আরে নো 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 নো, আমি দেখিনি, দেখতে গেছি বলেছি। কতটুকু বুঝা আছে নাকি? দেখতে গেছে, খুব খুব রসনা শরীরে খুব।
নোংরা মাইন্ডের মানুষ। ये बड़ी अच्छी बात कही आपने। উল্টো পাল্টা কথা বলো না তুমি। এই ভাবো তুমি আমাকে। আমি বলছি বারবার করে আমি আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি জাস্ট দেখতে গেছি, তাও সে এরকম নিয়ে একটা জিনিস নিয়ে হাত দিয়েটা কি করছিল? চুল কাটছিলাম। চুল কাটা চুল কাটা এরকম ভাবে চুল কাট। হ্যাঁ লেপে তুমি মুখ দিয়েছো কেন তুমি গরমের মধ্যে? জয় বড় হালকা হালকা শীত করছে আমার। বলেন কি কম্বলের তলায়? আমি বুঝি না না কম্বলটা মানুষ এমনি গরম লাগলে কি সে কম্বল কেউ কোনোদিন গায়ে দেয়? শীত শীত করছে বলেই তো গায়ে দিয়েছি। টকবক টকবক করছিল তো। টকবক করলে তো আমি টকবক করলে তো আমি পাখায় ফুল স্পিড দিয়ে আমি মানে শুয়ে থাকবো, গায়ে সব আমি দেবো কি করতে? ওই যে লুকাচ্ছিলে, ওই যে লুকাচ্ছিলে তুমি, মজা নেয় না? খুব 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 ইন্টারেস্ট ওসবের উপর, খুব ইন্টারেস্ট। এই ছেলেগুলো এরকমই হয়। ভগবান আমি বলছি আমি দেখিনি, আমি কোনো কথা বলবো না, তুমি কোনো কথা বলবো না, তুমি কোনো কথা বলবো না। তোমার নাটক, তোমার নাটক, তোমার নাটক আমি ওটা ভেঙে যাবে কিন্তু এমনি করে কি করে হবে? দেখো আমি তোমাকে আবারও বলছি আমার কোনো দোষ নেই, তুমি যে আমাকে মারতে আসছো বারবার করে, একজন মিস্ত্রি একজন স্বামীর গায়ে হাত তোলো বাবুরু। এই চুপ। এত বড় সাহস হয় কোথার থেকে? স্বামী বড় সবসময় স্বামীকে সম্মান দিতে হয়। সম্মানের মতো কাজ করেছো তা বলে গায়ে হাত তুলবি তোমরা কি করতে? গায়ে হাত তুলে দেখেছো কি তুমি? হ্যাঁ সরো সরো তোমার অত ওই করো না লুকিয়ে লুকিয়ে সবসময় খুব খুব মিথ্যে কথা না, এখন ধরা পড়ে প্র্যাঙ্কের কথা না, একদম এলো একদম আমার রাখা বানানি, তোমার মাথায় এখন খুব রক্ত উঠে গেছে। প্র্যাঙ্ক করছিলাম আমি, শোনো আমি বিশ্বাস করি না, এখন ধরা পড়ে গিয়ে প্র্যাঙ্কের নামে ইয়ে করো না। ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো। রোজ রোজ করো বলে আমি কি কিছুই বুঝি না? এখন এটা তুমি ধরা পড়ে আছি বলে তুমি এটা বলছো না? আমি বলছি তো প্র্যাঙ্ক ছিল, এটা প্র্যাঙ্ক করছিলাম। তুমি খোঁজো দেখো ক্যামেরা আছে ঘরে কোথায়, খুঁজে ভালো করে দেখো ক্যামেরা করে কোথায় আছে, যদি আমি প্র্যাঙ্ক না করি তাহলে ক্যামেরা যদি খুঁজে না পাও অন্যদিন যেখানে যেখানে লুকাও আজকে তো দেখছি না। প্র্যাঙ্ক করলে কি সব দিন এক জায়গায় ক্যামেরা থাকে? তুমি মিথ্যে এটা তো বুঝতে হয় নাকি? তুমি মিথ্যে কথা বলছো, বড় হারামি হো বেটা। তুমি মিথ্যে কথা বলছো না? কোথায় ক্যামেরা, কোথায় কোথায় ফোনটা, কোথায়? ওই দেখো শোকেসের ওই কোণায়। ও নো কোথায়? ওকে শোকেসের ওই কোণায় দেখো, এবার বিশ্বাস হয়েছে? বিশ্বাস হয়েছে এবার? তো বন্ধুরা আমার প্র্যাঙ্ক করতে গিয়ে অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তোমাদের দিদিভাইয়ের হাতের নোকে আমার গালটা সব একদম ছড়ে পড়ে দিয়েছে, আমার জ্বলে পুড়ে যাচ্ছে। আমি ভাবতে পারিনি যে এরকম করবে আমার সাথে, যে রেগে গেল হালকা ঠিক আছে, রেগে গিয়ে এরকম কেউ করে কখনো? আর মুখটুকু আমার তো মানে জ্বলে পুড়ে যাচ্ছে। তোমার মার খেতে খুব ভালো লাগে না আমার কাছে, তাই সব প্র্যাঙ্ক করো কেন?
কি বলবো আমি, মাথার মধ্যে কখন কি আইডিয়া আসে সেটা কি। ভালো হচ্ছে মার খেয়েছো, করেছো যখন আমার কি চুলে পুড়ে যাচ্ছে আমার সব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো পাশে থাকো এরকম ভিডিও পাওয়ার জন্য, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজকের মতো টাটা।